এই মুহূর্তে এমন একটা জায়গা আছি, এই যে এই পাশে হচ্ছে চা বাগান, দেখেন এই যে চা বাগান পুরোটা। এই কুয়াশার কারণে, মানে কুয়াশা না, বারবার শুধু কুয়াশা চলে আসে, মানে এই মেঘের কারণে দেখা যাচ্ছে না। এই দেখুন, যদি এটা পরিষ্কার থাকতো তাহলে চমৎকার একটা ভিউ ছিল এখানে। আর এদিকে হচ্ছে এই পাহাড়ি রাস্তা আর কি, আর এইদিকে এই যে আমার উপরে হয়তো সম্ভবত এখানকার স্থানীয় যে ঘরবাড়িগুলো সেটাই হবে। মূলত হচ্ছে আমরা এখানে একটা ব্রেক নিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে মিরিক, এখান থেকে হচ্ছে মিরিক যাব। কিন্তু মিরিক যাইতে মানে আমরা হচ্ছে একটা জায়গায় দোকানে দাঁড়ানোর পরে আমরা ওই চাটা খাওয়ার পরে মানে প্রচণ্ড খারাপ লাগতেছিলো। আর এইখানের রাস্তা এতটা ঢালু, এই দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে রাস্তাটা, মানে এইভাবে আঁকা বাঁকা করে প্রচুর ঢালু আর আঁকা বাঁকা, যেটার কারণে এতটাই খারাপ লাগতেছিলো, মানে অনেকটা বমি বমি ফিল হচ্ছিলো। তাই হচ্ছে এখানে 5টা মিনিট একটু ব্রেক দিলাম। এখন মানে এইখানে যে কন্টিনিউয়াসলি ওই বৃষ্টির মতো পড়তেছে, এটা বৃষ্টি না মানে ওই মেঘটাই আর কি, ওই যে অনেকটা ওই যে স্নো হয় ওই টাইপের আর কি, মানে আমরা যে যেটা যে কুয়াশা পড়ে আর কি, বাতাস ফুলে আমাদের ওই রকম হচ্ছে আর কি। এখন গাড়ি থেকে নামার পরে একটু ভালো লাগতেছে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই পাহাড়ের কুকুরগুলা, দেখেন দার্জিলিংয়ের প্রায় সব জায়গাতেই আছে। এই যে দেখুন চমৎকার, মানে দেখেন, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, বুঝছেন ওরা খুবই ফ্রেন্ডলি এবং মানে এতটা অ্যাডোরেবল, দেখুন। এবং এই দার্জিলিংয়ের প্রায় সব জায়গায় এদের দেখা পাওয়া যায়। এবং ওরা হচ্ছে ওই যারা ট্যুরিস্ট আছে তারা ওদেরকে খাবার টাবার দেয়, খায়। খুবই চমৎকার, খুবই চমৎকার এই কুকুরগুলো প্রায় সব জায়গাতেই আছে। আমার কাছে বেশ ভালো লাগে এই কুকুরগুলোকে। দেখুন এই যে আমি হাত দিচ্ছি, ওর বেশ মজা পাচ্ছে। এই দেখুন এই যে, হ্যালো ডগি। আর ওই এই কুকুরগুলাও মানে শীতে, মানে ওদেরও যে শীত লাগতেছে, শীতে একদম জবুথবু অবস্থা। এই যে চা বাগান, মানে এই যে পিছনে যত দূর চোখ যায় সব চা বাগান। ওই যে নিচে কিন্তু রাস্তা, গাড়ি উঠতেছে, নিচে রাস্তা আছে, গাড়ি উঠতেছে, কিন্তু মেঘের কারণে আসলে কিছুই দেখা যাচ্ছে না। আর আমরা এখন যেখানে আছি এটা অলমোস্ট প্রায় 6,500 থেকে 6,000 ফুট উপরে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে। তাহলে বুঝুন যে কী অবস্থা, মানে এটা এমন একটা জায়গা যে এখানে নিচে, মানে নিচে যেই আমরা সাধারণত যেসব শহরে থাকি সেসব জায়গা কী হচ্ছে না হচ্ছে কোনো কিছুই বোঝার উপায় নাই। এখানে মোবাইলের নেটওয়ার্কও খুব কম। এখানকার পরিবেশটা আসলে আলাদা, যারা এখানকার স্থানীয় আছে তারা আসলে কীভাবে যে চলাফেরা করে, মানে এতটা উঁচু রাস্তা, দেখুন চমৎকার একটা জায়গা, একদম চারপাশে মেঘ, এপাশে পাহাড় এপাশে পাহাড়। আর এই সাইডটাতে হচ্ছে নেপাল, এই যে এইদিকে, মানে এই যে আমার এই যে এই পাশটা, এই সাইডটাতে হচ্ছে নেপাল। ওই পিছনে হচ্ছে আমরা একটা নেপালের একটা বর্ডার ছিল, ওই বর্ডারটা রেখে আসছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। এখন দার্জিলিংয়ে আছি, আস্তে আস্তে পর্যায়ক্রমে দার্জিলিংয়ের আরও ভিডিও আসবে। সো আমার পেজটা ফলো দিয়ে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।